আসসালামু আলাইকুম সফি 360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো একটা আইডি কার্ড স্ক্যান করার পর সেখান থেকে ওই আইডি কার্ডের যে ছবিটা আছে সেটাকে আমরা পাসপোর্ট সাইজের ছবি হিসেবে বের করতে পারি এই পদ্ধতিটা আর আজকে আমরা ফটোশপ ওল্ড ভার্সন দিয়ে দেখব তার পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আমি ফটোশপ নতুন ভার্সন দিয়েও সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে ফটোশপের ওল্ড ভার্সন দিয়ে আপনি আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ড থেকে যে ছোট ছবিটা থাকে সেই ছবিটা কিভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তরিত করবেন বা সেটাকে আপনি পাসপোর্ট সাইজের ছবিতে ছবি বানাবেন তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি ফটোশপ যে ওল্ড ভার্সনটা আছে সেটা ওপেন করে নিয়েছি আমি প্রথমে এই জন্যই আপনাদের এটা দেখাচ্ছি কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ মানুষই এখনও কিন্তু এই ফটোশপ ওল্ড ভার্সনটা ব্যবহার করে সেই কারণে আর যারা নতুন ভার্সন ব্যবহার করছেন তাদের স্বাগত আমি এর পরবর্তী ভিডিওটাই সেটা আমি দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডটা এখানে কিন্তু দেওয়া আছে এবং সেই আইডি কার্ড আমার যে ছবিটা আছে ছবিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট করে দেওয়া আছে আমি যদি এটাকে একটু বড় করি এই যে দেখতে পাচ্ছেন জুম করে বড় করছি জুম কিভাবে করবেন জুম করবেন হচ্ছে অল্টারে চেপে রাখবেন চেপে আপনার যে মাউসটা আছে মাউসটার স্ক্রলটাকে সামনে পিছনে করবেন তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জুম ইন এবং জুম আউট হয় অথবা আপনি যেটা করতে পারেন কন্ট্রোল অল্টার স্পেসে চাপলেই ইয়া হবে আপনার জুম আউট হবে আবার কন্ট্রোল এবং স্পেসে চাপলে তারপর যখন আপনি ক্লিক করবেন তখন জুম ইন হবে এই দেখতে পাচ্ছেন আর যদি আপনি হ্যান্ড টুলটা আনতে চান তাহলে আপনি যেটা করতে হবে স্পেসে চাপতে হবে স্পেস বারে চাপলেই হ্যান্ড টুল আসে এই দেখতে পাচ্ছেন স্পেস বারে চাপলাম এখন ক্লিক করে দেখি এটাকে এভাবে সরাতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু চলে গেল রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে সো প্রথমে আমরা যেটা করব নতুন একটা আমার পাসপোর্ট সাইজের ছবির নতুন একটা ক্যানভাস আমি নিয়ে নিব সেটার জন্য আমি কন্ট্রোল এনে চাপবো তারপর এখান থেকে এই যে ইঞ্চি দেখতে পাচ্ছেন ইঞ্চিটাই থাকবে ওয়াইড দিয়ে দেবো 1.6 ইঞ্চি এবং হাইট দিয়ে দেবো 1.9 ইঞ্চি এবং রেজুলেশন অবশ্যই 300 দিতে হবে কেন 300 দিতে হবে কারণ এই ছবিটাকে আপনি প্রিন্ট আউট করার জন্য এ4 সাইজের ছবি সরি পাসপোর্ট সাইজের ছবি বানাতে যাচ্ছেন সেই জন্য আপনাকে রেজুলেশন 300 দিতে হবে যখন কোনো কিছু একটাকে প্রিন্ট করার জন্য বানানো হয় ফটোশপে তখন রেজুলেশন 300 দিতে হয় তারপর এখানে আমরা RGB কালার থাকবে ওকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেল এটা হচ্ছে পাসপোর্ট সাইজের এই যে ক্যানভাসটা আমি এই যে দেখতে পাচ্ছেন মাউসটা যেখানে আছে এখানে ক্লিক করে এটাকে যেটা করছি রিস্টোর ডাউন করে দিলাম ছোট করে দিলাম এখানে এটাকে এইখানে রেখে দিলাম এবং এই পাশে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পাশে পেজটাতে কী আছে আমার যে ছোট্ট ছবিটা আছে ছবিটা কিন্তু এই পাশে আছে সো আমরা ছবিটা কী করব ছবিটা এখন এখান থেকে নিয়ে নিব ছবিটা নিতে হলে প্রথমে আমাকে যেটা করতে হবে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটাকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে জাস্ট প্রথমে এইভাবে সিলেক্ট করে নেবেন যে কতটুকু অংশ আপনি নিতে চান সেই অংশটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তারপর এখানে আপনি যেটা করবেন এটা কপি করে জাস্ট অল্টারে চাপলি দেখতে পাচ্ছেন কপি চলে আসছে ক্লিক করে ড্রাগ করে টান দিয়ে এইটাতে এনে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পর এখন যেটা করবেন এখান থেকে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা চতুর্দিকে যদি আপনি মানে মার্ক যে গ্রিডটা আছে মার্ক গ্রিড সেটা যদি আনতে চান তো এখানে উপরে দেখুন অটো সিলেক্ট লেয়ার এটাতে একটা টিক চিহ্ন দেবেন এবং শো বাউন্ডিং বক্স এটাতে একটু ঠিক চিহ্ন দেবেন তাহলে কিন্তু এই যে বাউন্ডিং বক্সটা চলে আসবে এই গ্রিড লাইনটাও চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন গ্রিড লাইন বা বাউন্ডিং বক্স যেটা আছে সেটা চলে আসলো এবং এটাকে যখন আপনি বড় করবেন এইভাবে টান দিয়ে তখন কিন্তু অবশ্যই অবশ্যই যেটা করবেন শিফটে চেপে রেখে রাখবেন শিফটে চেপে রেখে দিবেন তাহলে প্রপোর্শনালি ছোটো বড় হবে দেখতে পাচ্ছেন তারপর আমি যেটা করব এখন এই যে ছবিটা আছে ছবিটার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা মুছবো এটার আগে আমি যেটা করব ছবিটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি নয়েজি আছে অনেক বেশি নয়েজ সেজন্য প্রথমে আমি এই ফিল্টারে ক্লিক করব তারপর ব্লারে ক্লিক করব তারপর গোশিয়ান ব্লার এইটাতে ক্লিক করব ক্লিক করে আমি এখানে ব্লার দিয়ে দেবো হচ্ছে 1.5 দিয়ে ওকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন যথেষ্ট পরিমাণ একটু স্মুথ হয়েছে এখন আমি যেটা করব এখানে এই যে দেখতে পাচ্ছেন টুলটা এটা হচ্ছে ম্যাজিক টুল এটাতে ক্লিক করব তারপর এই বাইরের অংশটাতে ক্লিক করব ক্লিক করে করে এই অংশটাকে আমরা সিলেক্ট করব প্রথমে সিলেক্ট করলাম এবং যে অংশটাতে একটু বেশি চলে যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো যেহেতু ছবিটা অনেক বেশি নিম্নমানের সেখানে এই যে পলিগোনাল লেসো টুল আছে এটা নিব নিয়ে এই যে যদি মাইনাস করতে হয় তাহলে এভাবে মাইনাস করব আর যদি প্লাস করতে হয় তাহলে এখানে এভাবে
প্লাস করে দেব, দেখতে পাচ্ছেন প্লাস করে দিয়ে প্লাস করে দেব। আমি যদি এখানে এটাকে যেটা করতে হবে মাইনাস না, এটাকে প্লাস করতে হবে। আমি শিফটে চাপবো, শিফটে চেপে এখানে দেখতে পাচ্ছেন এটা আমি প্লাস করে দিতে পারবো। এইভাবে যদি আমরা ক্লিক করে দিই, এই যে প্লাস হয়ে গেল। আবার এখানেও দেখতে পাচ্ছেন এখানেও শিফটে চেপে রেখে এটাকে প্লাস করে দিচ্ছি। সো মোটামুটি কিন্তু হয়ে গেল। এই অংশটাকেও আমরা এই অংশটাকে অল্টারে চেপে রেখে এটাকে মাইনাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমি দেখব যে এটাকে এটাতে আপনি কীভাবে ফেদার দিবেন। ফেদার না দিলে কিন্তু হবে না। যেমন আমি যদি শুধুমাত্র ব্যাকস্পেসে চাপ দিই এবং কন্ট্রোল ডি দিই, দেখুন কীভাবে এটা কিন্তু কেটেছে, মানে খুব দাদরা দাদরা ভালো হয় নাই। আর যদি স্মুথলি কাটতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, রাইট বাটনে এটা যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর ফেদার, এই যে ফেদার, ফেদারের মধ্যে আপনি এখানে দিয়ে দেবেন হচ্ছে তিন না, এটা অনেক ছোট ছবি, সেজন্য আপনি এখানে ওয়ান দিবেন, ওয়ান দিয়ে ওকে দিয়ে দিবেন। এবং এখানে ব্যাকস্পেসে চাপ দিবেন দুইবার এবং কন্ট্রোল ডি দেন, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি ভালো রকমভাবে সুন্দরভাবে স্মুথ হয়েছে। আপনি যদি আরেকটু স্মুথ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এই যে সিলেকশনটা ছিল সিলেকশনটা আপনাকে বানাতে হচ্ছে পেন টুলের সাহায্যে, এবং সেটাই আমরা এখন করব। কারণ এইখানে যেহেতু ছবিটা অনেক নিম্নমানের সেই জন্য কিন্তু এখানে সুন্দরভাবে সিলেকশনটা হচ্ছে না। সেই জন্য আমরা যেটা করব, আমরা ব্যাক পূর্বের অবস্থায় ফিরে গেলাম এবং এইটাকে আমরা যেটা করব সুন্দরভাবে এই উপরে এই বারটাতে ডাবল ক্লিক করব বড় করে, তারপরে যে পেন টুল, পেন টুল নিয়ে আসলাম এবং এইখান থেকে সুন্দরভাবে এটাকে আমরা কেটে নিব। তার কাটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে টুলের একটা পাথ, এই পাথে ক্লিক করতে হবে। আর এইখানে কিন্তু ক্লিক করলে হবে না, এটা হচ্ছে যেটা এটা হচ্ছে পাথ না, এটা হচ্ছে শেপ। তো আমরা পাথে ক্লিক করব এবং এইখানে ক্লিক করে করে সুন্দরভাবে এটাকে সিলেকশনটা বানিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন এটা এভাবে প্রথমে টান দিলাম। এখন যদি আমি এইখানে কাটতে চাই তাহলে অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করতে হবে, তারপর এই অংশটাতে এইভাবে ক্লিক করতে হবে এবং তারপরে আমরা এই অংশটাতে এই পর্যায়ে নিয়ে আসবো, তারপর এই কানটাকে সুন্দরভাবে এখানে কেটে নিব, তারপর এই অংশটাকে এইভাবে নিয়ে নিব, তারপর এইখানে মিলাই দিব এটা, তারপর চুলের অংশটার মধ্যে এইভাবে দিয়ে দিব এবং এই অংশটাতে এইভাবে নিয়ে আসলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা এইভাবে বাঁকালাম সুন্দরভাবে, তখন এটাকে কাটার জন্য অল্টারে চেপে রেখে এই জায়গাটাতে ক্লিক করছি, কেটে গেল। এখানে ক্লিক করে এইভাবে টান দিলাম সুন্দরভাবে এইভাবে, তারপর অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করে এটাকে কেটে দিলাম, তারপর এই কানটাকেও সুন্দরভাবে এখানে আমরা কেটে নিচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই সুন্দরভাবে এটাকে কাটতে হবে। এটাকে এইভাবে কেটে নিলাম এই কানটা, এবং এইখানে এসে আমরা এই পর্যন্ত সিলেকশনটা নিয়ে তারপর এই অংশটাকে আমরা যেটা করব এইখানে ক্লিক করে এইভাবে সুন্দরভাবে এটাকে এখানে নিয়ে নিব, তারপর এই অংশটাতে অল্টারে চেপে রেখে আবার ক্লিক করব, তারপর এই অংশটাতে ক্লিক করে এইভাবে দিয়ে দিব এবং নিচের দিকে এইখানে এনে আমরা এটাকে লাগিয়ে দিলাম। এবং এই উপর দিকে এই পাশে এইভাবে এইভাবে ক্লিক করে এনে এইখানে এনে তারপর কন্ট্রোল এবং এন্টারে চাপ দিবেন, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে মেক সিলেকশনে ক্লিক করবেন। এবং যদি এইখানে যদি ফেদার রেডিয়াস এখন দিতে চান তাহলে ওয়ান দিয়ে দিবেন, ফেদার রেডিয়াসের দরকার আছে। তারপর আমরা যেটা করব এখানে ব্যাকস্পেসে চাপ দিয়ে দিব। ব্যাকস্পেসে যদি আমরা চাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটাকে এটা সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে, মুছে যাবে। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন লেয়ার, এখন লেয়ার এইখানে কিন্তু ক্লিক থাকতে হবে, তারপর ব্যাকস্পেসে চাপতে হবে। এখন যদি লেয়ারটা যদি এই শেপে থাকে তাহলে কিন্তু, বা এখানে যে পাথটা আছে যে পাথটা আমি তৈরি করেছি সেখানে থাকলে কিন্তু হবে না, আমার যে লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা মানে আমি করবো ডিলিট করবো সেই লেয়ার কিন্তু সিলেক্ট থাকতে হবে। এখন দেখুন কন্ট্রোল ডি দিলে কত সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেলো। এখন যদি আরেকটু স্মুথ করতে চাই তাহলে আমি কন্ট্রোল অল্টার জেড দিলাম। এমনিতে ফটোশপের নতুন ভার্সনে আমাদেরকে কন্ট্রোল জেড দিলেই হয়, কিন্তু কন্ট্রোল এখানে এই যে প্রথম ভার্সনটা আছে সেখানে কিন্তু আপনি যদি হিস্ট্রি প্যানেলের পিছনের দিকে যেতে চান তাহলে কন্ট্রোল অল্টার জেড দিতে হয়। আচ্ছা, এখন আমরা এটাতে আবার রাইট বাটনে ক্লিক করব। এখানে সিলেকশন টুল যে কোনো একটাতে থাকা অবস্থায়, মনে করুন এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলে আসলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ফেদার অথবা ফেদার সিলেকশন আনার জন্য শিফট এফ সিক্সে চাপ দিবেন, তাহলে ফেদার সিলেকশন চলে আসবে। এখানে ফেদার ওয়ান থাকলো, ওকে দিলাম। এখন এখানে আমরা যেটা করবো ব্যাকস্পেসে দুইবার চাপবো, একবার দুইবার তিনবার, কন্ট্রোল ডি দিলাম, দেখুন এখন কিন্তু আরও সুন্দরভাবে এটা কিন্তু কেটেছে। এখন আমি যেটা করব,
এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে যে কোনো একটা শার্ট আপনি কিন্তু এখানে লাগিয়ে দিতে পারবেন এই যে এই জায়গাটাতে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই মাথাটাকে প্রথমে একটু ছোট করতে হবে। আর এই ছোট করার সময় অবশ্যই যেটা করবেন, শিফটে চেপে রাখবেন, শিফটে চেপে এতটুকু রেখে এটা এখানে রেখে দিন। তারপর আপনি চলে যান হচ্ছে আপনার ইন্টারনেটে, ইন্টারনেটে গিয়ে আপনি শার্ট পিএনজি ফর ফটোশপ এই লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু শার্ট পাওয়া যাবে। শার্ট এখানে লাগিয়ে দেওয়া যাবে। যেমন কোন শার্টটা দিব, এই শার্টটা দেখি কেমন হয়। এই শার্টটাকে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ এস দিলাম, এটা জেপিজি ছবি। আচ্ছা যাই হোক, আমি ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। এবং আমি যেটা করব, কন্ট্রোল অ দিব এই অ্যাপসে এসে, তারপর ডেস্কটপে ক্লিক করে এই যে ছবিটা আমরা নিয়ে আসলাম, এই ছবিটাকে আমরা যেটা করতে পারবো এখন সুন্দরভাবে কাজে লাগাতে পারবো। ক্লিক করে টান দিয়ে প্রথমে এটাকে আমরা রেস্টোর ডাউন করবো, এই যে এই জায়গাটাতে ক্লিক করে ছোট করলাম, তারপর এখানে ক্লিক করে এটাতে এনে ছেড়ে দিলাম। এটাকে একটু ছোট করে নিব। এটা ছোট করার জন্য শিফটে চেপে রেখে ছোট করব, তাহলে প্রপোর্শনালি ছোট হবে। এখানে এই এই কোনায় ধরে, একদম এই কোনাটাতে ধরে আমরা শিফটে চেপে রেখে এটাকে ছোট করব। এইভাবে শিফটে চেপে রেখে, শিফটে না চেপলে কিন্তু এটা সুন্দরভাবে ছোট হবে না। এবং এখন যেটা করব, এই উপরের অংশটাকে সিলেকশন বানাবো, ম্যাজিক টুলের সাহায্যে ক্লিক করে সিলেকশন বানিয়ে আমরা শিফট F6 1 থাকলো, এন্টার দিলাম, তারপর ব্যাকস্পেস দিলাম। দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখন আমরা যেটা করব, এখানে কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে দিব, তারপর এটাকে যেটা করব আমরা একটু বড় করে নিব, হালকা একটু সুন্দরভাবে বড় করে নিব। এবং এটা আমার এই গলাতে সুন্দরভাবে এটাকে বসাতে হবে, এই গলাতে সুন্দরভাবে বসাতে হবে। বসানোর জন্য আমি যেটা করছি, প্রথমে ছবিটাকে এখানে সুন্দরভাবে, যে শার্টটা আছে শার্টটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তারপর আমরা যেটা করছি, এই ছবিটাকে এর মাপ অনুযায়ী এখানে আমরা আস্তে করে বসিয়ে দিব। আর একটু ছোট করছি, ছোট করে এই পর্যায়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন ছবিটা অনেক আগের, এবং এখানে মিশতে কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যাক পেতে হচ্ছে। এবং এই অংশটা আমরা ইরেজার টুল দিয়ে, আমরা যেটা করব, এই অংশটাকে আমরা ডিলিট করে দেবো। যে দেখতে পাচ্ছেন ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলে কিন্তু একটা ছবি কিন্তু একটা হয়ে গেল। এবং আপনি যদি চান তাহলে এই ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু নীল কালার দিয়ে দিতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডে এই নীল কালারটা প্রথমে নিয়ে নেবেন, তারপর এই লেয়ারে থাকবেন। প্রথমে লক্ষ্য রাখবেন যাতে এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সাদা, এইটাতে যাতে এই লেয়ারটা যাতে সিলেক্ট অবস্থায় থাকে। তারপর আপনি যেটা করবেন, এখানে চলে আসবেন, কন্ট্রোল এ দিবেন, দেওয়ার পরে আপনি কন্ট্রোলে চেপে রেখে ব্যাকস্পেসে চাপ দিবেন, তাহলে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা আছে এটা ফিল হবে। কন্ট্রোলে চেপে রেখে ব্যাকস্পেস দিলাম, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেল। এখন কিন্তু কন্ট্রোল D দিয়ে ডিসিলেক্ট করে এই ছবিটাকে আমরা খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারবো। এর আগে এই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো, সবগুলো লেয়ারকে মার্জ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ আছে, এই দাগটাকে আমরা মুছে দিব। এটা হচ্ছে এই যে মানে শার্টটা যেটা আছে, শার্টটার সাথে হয়তো ছিল। এটাকে আমরা যেটা করব, এই ইয়া থেকে এই যে শার্ট, এই শার্টের লেয়ারটাতে ক্লিক করব, তারপর ইরেজ বাটনটাতে ক্লিক করে এইখানে এটা মুছে দেব। দেখতে পাচ্ছেন যে এটা শার্টে ছিল না, এটা ছিল এই লেয়ারটাতে। এই লেয়ারে ক্লিক করলাম, তারপর এটাতে ইরেজ বাটনটা দিয়ে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে মুছে গেছে। এখন আমাদের এই সবগুলা লেয়ারকে মার্জ করতে হবে, সেটার জন্য কন্ট্রোল শিফট ই চাপতে হবে, তাহলে সবগুলা মার্জ হয়ে একটা হয়ে যাবে। এবং এই ছবিটাকে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা A4 সাইজ পেপারে খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবো। এই মুভ টুলে আছে, ক্লিক করে টান দিলে এদিকে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এইভাবে টান দিয়ে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন পরিণত হয়ে গেছে, এখন কিন্তু আমরা প্রিন্ট আউট করে নিতে পারবো। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই মোটামুটি অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিওটা। আশা করছি আপনারা আপনাদের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডটা স্ক্যান করে সেখান থেকে ছবিটা নিয়ে আপনারা আশা করি পাসপোর্ট সাইজের ছবি আজকের পরে এই ভিডিওটা দেখার পরে বানিয়ে ফেলতে পারবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।